আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আফগানিস্তান নিয়ে যুক্তরাজ্যের তেমন কিছুই করার নেই ব্রিটিশ মন্ত্রী। হঠাৎ আগুন ধরে গেল বিমান যাত্রীর স্মার্টফোনে। আফগানদের সঙ্গে বিমানে যুক্তরাষ্ট্র যাচ্ছে আইএস ঘনিষ্ঠরাও। আফগানিস্তানের কাবুল থেকে ব্রিটিশগামী বিমানে ঠাঁই পেল গাড়ি। 100 বেশি রাশিয়ান হেলিকপ্টার দখল করেছে দক্ষিণ তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। দর্শক মণ্ডলী, নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যুক্তরাজ্যের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিমন্ত্রী লেটেস্টসামবাদ বলেছেন, আফগানিস্তানে যুক্তরাজ্য সুবিধাজনক অবস্থানে নেই। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রীর এই মন্তব্যের অর্থ হল আফগানিস্তানে যা কিছু ঘটেছে তাতে যুক্তরাজ্যের তেমন কিছুই করার নেই। লেটেস্টসামবাদ বলেন, আফগানিস্তানে তালেবান শরিয়া আইন চালু করতে যাচ্ছে, এখন অন্য দেশের সরকার এটা পছন্দ না করলেও কিছু করার নেই। অর্থাৎ যারা তালেবান শরিয়া আইন পছন্দ করবে না তারা তালেবানকে কিছুই করতে পারবে না। যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ এবং সরকারদের পক্ষে এটা বলা কঠিন যে তাদের কিছুই করার নেই, কারণ এটা কেউ শুনতে চায় না। কিন্তু এটা চরম সত্য এবং বাস্তব যে আমাদের কিছু করার সাধ্য খুবই সীমিত। বিমানের এক যাত্রীর স্মার্টফোনে হঠাৎ আগুন ধরে যাওয়ায় জরুরিভাবে নেমে যেতে বাধ্য হয়েছেন বিমানের সব যাত্রী আর কর্মীরা। তবে সৌভাগ্যজনকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কেউ গুরুতর আহত হয়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের নিউ অরলিন্স থেকে সিয়াটেলগামী একটি বিমানের এক যাত্রীর স্মার্টফোনে আগুন ধরে যায়। সিয়াটেল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে 128 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিমানবন্দরের মুখপাত্র পেরি কপার জানান, স্মার্টফোনটি পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছেন, এ ঘটনার পর বিমানের যাত্রীদের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে, এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় বিমান চলাচল কোনো প্রভাব পড়েনি বলে টুইটারে বলেছেন। ওই ফ্লাইটে থাকা এক যাত্রী টুইটারে জানিয়েছেন, আমার বিপরীত দিকে 2-3 সারি পেছনে বসেছিলেন ওই যাত্রী, হঠাৎ সেখান থেকে স্মোক মেশিনের মতো ধোঁয়া বেরোতে থাকে। বিমানকর্মীরা দক্ষতার সাথে যাত্রীদের শান্ত করে বিমান থেকে বের করে আনেন। ওই বিমানযাত্রীর পাশে যিনি বসেছিলেন তিনি সামান্য আহত হয়েছেন বলে মনে হয়। অবশ্য ঠিক কতজন আহত হয়েছেন তা ওই টুইটারে পোস্টে জানাননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেস সচিব জন কির্বি বলেছেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ কেউ আফগানিস্তান থেকে ফিরতি বিমানে উঠে পড়েছে, তিনি এমন রিপোর্ট দেখছেন। বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগনের এক ব্রিফিংয়ে জন কির্বি বলেন, স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ বিষয়টি জানিয়েছে কিন্তু এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। এর আগে দক্ষিণ তালেবানের সঙ্গে সম্পর্ক আছে এমন এক ব্যক্তি বিমানে উঠে ফ্রান্সে চলে যায়। ফ্রান্সে পৌঁছালে দেশটির নিরাপত্তা বাহিনীকে আটক করে। গত 15 আগস্ট তালেবান কাবুল বিমানবন্দর দখল করে। এরপর আফগানিস্তানে হাজার হাজার মানুষ দেশত্যাগ করার জন্য বিমানবন্দরে ভিড় করে। এতে বিমানবন্দরে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারে তালেবান 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এছাড়া দক্ষিণ তালেবানের আল্টিমেটামের মধ্যে প্রতি 39 মিনিট পরপর একটি বিমান কাবুল ছেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এই মাস শেষ হওয়ার আগেই এই উদ্ধার অভিযানের সমাপ্তি টানা প্রয়োজন, কারণ কাবুল বিমানবন্দরের ওপর ইসলামিক স্টেট গোষ্ঠীর হামলা ঝুঁকি বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জেনারেল হালস টেইলর বলেন,
মঙ্গলবার রাতের আধারে কাবুল বিমানবন্দরের বাইরে থেকে হেলিকপ্টার করে 20 জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ তথ্যের মাধ্যমে নিশ্চিত হলো যে দক্ষিণ কাবুলের বাইরে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের হেলিকপ্টারে করে সরাতে হচ্ছে। এই রকম ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। 1975 সালে ফটোগ্রাফার হিউবার্ট ফন এস একটি ছবি তুলেছিলেন যা ইতিহাস সৃষ্টি করেছিল। ওই ছবিতে দেখা যাচ্ছিল ভিয়েতনাম যুদ্ধের শেষ দিনগুলিতে সয়গন শহরের মানুষ হুড়োহুড়ি করে একটি হেলিকপ্টারে উঠে পালিয়ে যাচ্ছে। বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রাট উভয় দলের রাজনীতিকরা এখন তালেবান কাবুল দখলকে সয়গনের পতনের সঙ্গে তুলনা করছেন। দক্ষিণ তালেবানের দ্বিতীয় দফায় আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে সাধারণ নাগরিকরা। যে কোনো উপায়ে দেশ ছাড়তে মরিয়া আফগান জনগণের কাঁটাতারের উপর দিয়ে শিশুদের ছুঁড়ে দেওয়ার মতো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। উড়ন্ত বিমান থেকে পড়ে দুই যুবকের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পাশাপাশি ঘটেছে বিমানবন্দরের পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা। এর মধ্যেই কাবুল থেকে ব্রিটেনগামী এক বিমানে আস্ত একটি গাড়ি নিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই বিমান দেখে গেছে অনেক ফাঁকা জায়গাও, যেখানে হাজার হাজার মরিয়া মানুষ জায়গা পাচ্ছেন না, সেখানে বিমানে করে গাড়ি নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া এক টুইটারে ওই ছবি শেয়ার করেছেন ব্রিটিশ অভিনেতা রিকি গার্ভিজ। গাড়িটি কোনো ব্রিটিশ কূটনীতিকের বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এদিকে আফগানিস্তান থেকে বিমানে করে পোষা প্রাণীদের নিয়ে আসার খবরও সামনে এসেছে। রিকি অবশ্য পোষা প্রাণীদের নিয়ে আসার পক্ষেই, তবে মানুষের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়া দক্ষিণ তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের শরণার্থী পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে প্রায় 22 লাখ আফগান নাগরিক পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। দেশের মধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন 35 লাখের বেশি মানুষ। কিন্তু বেশিরভাগ মানুষই প্রচলিত সীমান্তগুলো দিয়ে আফগানিস্তান ছাড়াতে পারেনি বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন একজন মুখপাত্র জানিয়েছেন। এদিকে মরিয়া আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য কোনো কোনো দেশ নিজেদের জন্য দেশের দরজা উন্মুক্ত করে দিয়েছে, আবার কোনো কোনো দেশ শরণার্থীদের ঠেকাতে সীমান্ত তুলে দিয়েছে কাঁটাতারের বেড়া। কোনো কোনো দেশ আবার ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের জন্য চালু করেছে বিশেষ ভিসা প্রোগ্রাম। ইরান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে। তবে 2015 সাল থেকে ইউরোপের দেশগুলোর শরণার্থীদের ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে নতুন আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই বলে জানিয়েছে তুরস্ক, গ্রিস, অস্ট্রিয়া সহ কয়েকটি দেশ। এমনকি তুরস্ক আর গ্রিস আফগান শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং দেওয়াল তুলে দিয়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাশিয়ার তৈরি শতাধিক হেলিকপ্টার দখল করেছে দক্ষিণ তালেবান। রাশিয়ার অস্ত্র আমদানি বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে আফগানিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে দক্ষিণ তালেবানে ব্যাপক অস্ত্র এবং সামরিক যান জব্দ করেছে। এর মধ্যে কমপক্ষে 100 রাশিয়ার তৈরি Mi-17 হিপ হেলিকপ্টার রয়েছে। আফগান সরকারকে যুক্তরাষ্ট্র রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার দিয়েছিল। এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য হলো দাম তুলনামূলকভাবে অন্য হেলিকপ্টার থেকে কম এবং যুক্তরাষ্ট্রের তৈরি ইউএস সাইড ব্লক হক্স থেকে উড্ডয়ন সহজ। রাশিয়ার অস্ত্র আমদানি বিষয়ক বিভাগের প্রধান আলেকজান্ডার মিকে বলেন দক্ষিণ তালেবানের কাছে 100-এর বেশি Mi-17 হেলিকপ্টার রয়েছে, তবে এসব হেলিকপ্টারে অনেকগুলো মেরামত এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন, কিন্তু দক্ষিণ তালেবান সেটা পারবে না বলে উল্লেখ করে তিনি বলেন ইতিমধ্যে অনেকগুলো হেলিকপ্টার অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে প্রকৃত অর্থে আফগানিস্তান থেকে কতটি হেলিকপ্টার সচল আছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান সেটা বলতে পারেনি। খবরে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে দক্ষিণ তালেবান যোদ্ধারা Mi-17 হেলিকপ্টার চড়ছেন বলে খবরে দেখা গেছে। তবে হামলার জন্য তালেবান হেলিকপ্টার ব্যবহার করেছে এখনও পর্যন্ত এই রকম কোনো ঘটনা দেখা যায়নি।
গত মে মাসে যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় দক্ষিণ তালেবান তখন সরকারি বাহিনীর ওপর ব্যাপক হামলা শুরু করে আফগানিস্তানের তালেবানের একমাত্র দুর্বলতা ছিল বিমান না থাকা এ কারণে তারা সরকারি পাইলটদের টার্গেট করে হত্যা করা শুরু করেন এছাড়া দক্ষিণ তালেবানের ভয়ে 30 জনের বেশি পাইলট সামরিক হেলিকপ্টার নিয়ে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে পালিয়ে গেছেন গত মাসে রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ তালেবানের হাতে অন্তত 7 জন আফগান পাইলট নিহত হয়েছেন ওই খবরে আরও বলা হয় আফগান পাইলটরা সরকারি বাহিনীর মহামূল্যবান সম্পদ এ কারণে পাইলটরা তালেবানের দক্ষিণ তালেবানের বিমান বাহিনী না থাকায় পাইলটদের হত্যা করে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে পাইলট হত্যার বিষয়ে রয়টার্স নিউজ এজেন্সি তালেবানের কাছে মন্তব্য জানতে চাইলে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জামারা নামে পাইলটদের হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেন পাইলটদের হত্যার খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন এই পাইলটরা আমাদের লোকজনের ওপর বোমা নিক্ষেপ করে